আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা ভিএমওয়্যার বা ভার্চুয়াল বক্স আপনার কম্পিউটারে ইনস্টল করতে পারবেন লাইসেন্স সহ। আপনার ভিএমওয়্যার বা ভার্চুয়াল বক্স হচ্ছে এমন একটা সফটওয়্যার যার মধ্যে আপনি একই সময়ে আপনার কম্পিউটারে যদি উইন্ডোজ 7, 8 অথবা 10 অপারেটিং সিস্টেম ইনস্টল থাকে, আপনার একই সাথে আপনি অপরে আরেকটি অপারেটিং সিস্টেম আপনার কম্পিউটারে রান করাতে পারবেন এই ভার্চুয়াল বক্স বা ভিএমওয়্যার বক্স ওয়ার্ক স্টেশনের ভিতরে। আপনার এটা ভার্চুয়ালভাবে ক্রিয়েট হবে একটা অপারেটিং সিস্টেম। এটা আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এই ভার্চুয়াল বক্স বা ভিএমওয়্যার ওয়ার্ক স্টেশন 14 প্রো যেই ভার্সনটা আছে সেটা লাইসেন্স কি সহ আপনার আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আপনারা এটা ডাউনলোড করার পর ইনস্টল করে নেবেন, লাইসেন্স কি দিয়ে তারপর ইনস্টল করে নেবেন। তারপর আপনার যা কাজ করতে হবে এই ভিএমওয়্যার ওয়ার্ক স্টেশনে, আপনি এটার মধ্যে কালি লিনাক্স অপারেটিং সিস্টেম অথবা প্যারোট অপারেটিং সিস্টেম চালু করতে পারবেন। এক্ষেত্রে আপনার কালি লিনাক্স বা প্যারোট অপারেটিং সিস্টেম যদি আপনার ভিএমওয়্যার বা ভার্চুয়াল মেশিনের মধ্যে রান করাতে চান, তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেই বিষয়টা হচ্ছে আপনার কম্পিউটারে পিআই ওএস অর্থাৎ বায়োস সেট আপ করে নিতে হবে, অথবা আপনার কম্পিউটার বা ল্যাপটপে বুট মেনুতে গিয়ে তারপর আপনাকে ভার্চুয়াল একটা সেটিং আছে ভার্চুয়াল টেকনোলজি, এই সেটিংটা আপনার অনেক কম্পিউটার বা ল্যাপটপে ডিসেবল করা থাকে, আবার অনেকগুলোতে আপনার এনাবেলও করা থাকে। আর যদি এই অপশনটা ডিসেবল করা থাকে তাহলে আপনাকে সেটা এনাবেল করে দিতে হবে। এক্ষেত্রে আপনার এক এক কম্পিউটার বা ল্যাপটপে বুট মেনুতে যাওয়ার প্রসেস আলাদা। যদি আপনাদের কোনো ভিএমওয়্যার ওয়ার্ক স্টেশনের ভিতরে কালি লিনাক্স বা প্যারোট সিকিউরিটি অপারেটিং সিস্টেমটা ইনস্টল করতে গিয়ে সমস্যা দেখা দেয় বা ইনস্টল না হয়, আপনার কম্পিউটারে বিআইওএস যে সেট আপটা আছে সেটা ইউটিউবের থেকে আপনারা দেখে নিতে পারেন, অথবা আমি আমার কম্পিউটার এটা দেখিয়ে দিচ্ছি। আমার কম্পিউটারে মূলত F12 এবং F1 এই দুটো বাটন একসাথে প্রেস করে ধরলে তারপর বুট মেনু আসে। আর বিভিন্ন কম্পিউটারে বিভিন্ন রকম বুট মেনু থাকে, কারোটা F5 কারোটা F6 চাপলে বুট মেনুটা আসে। আপনারা নেটের থেকে দেখে নিতে পারেন আপনার কম্পিউটারে কোন কি প্রেস করলে বুট মেনুটা ওপেন হয়। তারপর আপনার ভার্চুয়াল টেকনোলজি যেই অপশনটা আছে সেটা এনাবেল করে দিতে হবে, না হলে আপনি ভিএমওয়্যারের ভিতরে কোনো অপারেটিং সিস্টেম ডাউনলোড রান করতে পারবেন না। বন্ধুরা, এখন আমি আপনাদেরকে আমার কম্পিউটারে বুট মেনুতে গিয়ে তারপর দেখাচ্ছি যে কিভাবে আপনারা বুট মেনুতে গিয়ে ভার্চুয়াল টেকনোলজির অপশনটা এনাবেল করবেন। যদি কারো কম্পিউটারের সাথে ম্যাচ করে তাহলে আপনারা এই পদ্ধতি ব্যবহার করে সেট আপটা করতে পারেন। আর যাদের সাথে এই পদ্ধতিটা মিলবে না তারা ইউটিউব থেকে বা গুগল থেকে দেখে নিতে পারেন। সো বন্ধুরা, চলুন শুরু করি। Thank you.
আপনারা ভিএমওয়্যার এর মধ্যে কোনো অপারেটিং সিস্টেম রান করতে চাইলে আপনারা বুট মেনু থেকে ওই অপশনটা এনাবল করা ছাড়া রান করাতে পারবেন না। আজকে শুধু এইটুকুই আপনাদের বলার ছিল। নেক্সট দিন আমি দেখাবো কিভাবে ভিএমওয়্যার এর ভিতরে কালি লিনাক্স এবং প্যারাসিকিউরিটি ইনস্টল করবেন বা ভিএমওয়্যার এর ভিতরে এটা কিভাবে রান করাবেন সে